আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব 61 পৃষ্ঠার দলগত কাজের সমাধান। তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা। আল কুরআন আল্লাহ তাআলার পবিত্র বাণী, এটি মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল, বিশ্বাসীদের জন্য হেদায়ত ও রহমত। মানুষকে সত্য সুন্দরের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট এই পবিত্র বাণী পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলার আদেশ নিষেধ নিজে আমল করে তিনি আমাদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন, সাথে সাথে তিনি মানুষের নিকট এই বাণীর মর্ম ও তাৎপর্য ব্যাখ্যা করে দিয়েছেন। দেখো, আমরা হচ্ছে গত ক্লাসে এই যে 61 পৃষ্ঠা যে জোড়াই কাজটা আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব 61 পৃষ্ঠা দলগত কাজ, মাদ্দের প্রকারভেদের একটি তালিকা তৈরি করো। সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা 61 পৃষ্ঠা দলগত কাজ, মাদ্দের প্রকারভেদের একটি তালিকা তৈরি করা হলো। মাদ প্রধানত দুই প্রকার, এক মাদ্দে আসলি বা মূল মাদ এবং মাদ্দে ফাড়ি বা শাখা মাদ। ঠিক আছে, এতটুকুই হচ্ছে উত্তর। আর যদি ব্যাখ্যা আকারে ক্লাসে জিজ্ঞাসা করে বা ব্যাখ্যা আকারে লিখতে বলা হয় সেক্ষেত্রে তোমরা লিখবে, যে লাইনগুলো দাগ দিচ্ছে সেগুলো লিখতে চলবে। মাদ শব্দের অর্থ দীর্ঘ করা, লম্বা করা। তাসবিহের পরিভাষায় মাদদের হরফের ডান দিকের হরকতযুক্ত হরফ লম্বা করে পড়াকে মাদ বলা হয়। মাদের হরফ মোট তিনটি, আলিফ, ওয়াও এবং ইয়া। এই তিনটি হরফ নিম্নলিখিত অবস্থায় মাদদের হরফ হিসেবে উচ্চারিত হবে। আলিফের পূর্বের হরফে জবর থাকলে, ওয়াওয়ের উপর যজম এবং তার ডান পাশের হরফে পেশ থাকলে, ইয়ায়ের উপর যজম এবং ডান পাশের হরফে জের থাকলে। তারপর মাদ প্রধানত দুই প্রকার, মাদ্দে আসলি বা মূল মাদ এবং মাদ্দে ফাড়ি বা শাখা মাদ। তো এই দুটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো। মাদ্দে আসলি বা মূল মাদ, ওয়াও সাকিনের পূর্বের হরফে পেশ, আলিফের পূর্বের হরফে জবর এবং ইয়া সাকিনের পূর্বের হরফে জে থাকলে তাকে মাদ্দে আসলি বলে। অন্যভাবে বলা যায়, মাদ্দের হরফের পূর্বে বা পরে যজম বা হামজা কিংবা তাজদিদ না থাকলে তাকে মাদ্দে আসলি বলে। মাদ্দে আসলিকে মাদ্দে তাবিউ বলা হয়। এরূপ মাদ্দে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। এরপর দেখো মাদ্দে ফাড়ি বা শাখা মাদ। ফাড়ি অর্থ শাখা পোশাকা বিশিষ্ট। মাদ্দে আসলি থেকে যে সকল মাদ বের হয় তাকে মাদ্দে ফাড়ি বলে, অর্থাৎ মাদ্দের হরফের পরে যজম বা হামজা বা তাসদিদ থাকলে সেসব স্থান দীর্ঘ করে পড়তে হয়, একে মাদ্দে ফাড়ি বলে। তো যে লাইনগুলো দাগ দিলাম সেই দাগানো লাইনগুলো হচ্ছে তোমাদের ব্যাখ্যাস্বরূপ, এখানে লিখতে পারো। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে দেখো বাড়ির কাজ রয়েছে একটা, 61 পৃষ্ঠার মাদ্দের নাম ও কোন মাদ কয়ালিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয় তা লেখো, এটা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা 61 পৃষ্ঠার দলগত কাজের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।